হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই লাইফস্টাইল ব্লগ বাই ঋতু চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর এখানে দেখো আমার গোপাল সোনাদের কত সুন্দর লাগছে এই জামাটা পরে। আসলে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো, যখন গোপালদের আমি কিছুই সাজাই না, এরকম হালকা হালকা জামা পরাই, হালকা সাজাই, তখনই যেন ওদের দেখতে বেশি মিষ্টি লাগে। দেখবে যে কোনো বাচ্চাদেরই তাই লাগে। আর আজকে আমাদের এখানে জানো তো অন্য দিনের তুলনায় ঠান্ডাটা কিন্তু কম, মানে এক একদিন এত বেশি ঠান্ডা থাকে সেদিন গোপালদের আমি খুব তাড়াতাড়ি করেই স্নান করিয়ে দিই। কারণ শীতের দিনে বা যেদিন ধরো খুব ঠান্ডা থাকে বাইরে, সেদিন আমাদেরও বেশি স্নান করতে ইচ্ছে করে না। তো আজকে যেহেতু ঠান্ডাটা কম, আমি তাই ভাবলাম যে গোপালদের আজকে একটু ভালো করে স্নান করাই। আর গোপালদের সঙ্গে আমি আজকে অনেক দিন বাদে কিন্তু এত ভালো করে সময় কাটাবার সুযোগ পেলাম। আসলে এক একদিন হয়তো কাজটা কম থাকে কিংবা আগের থাকতে কাজ করা থাকে, তো আজকে সেরকমই একটা দিন, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি। তো এখানে দেখো আমি গোপালদের আজকে যে স্নান করাবো, আমি কি করাবো, গোপালরা তো পিলা চন্দন খুব ভালোবাসে, এটাকে এই পিলা চন্দনকে অষ্টগন্ধা চন্দনও বলা হয়। তো এই পিলা চন্দনটা আমার সবসময় গুলে একটা কৌটোতে রাখা থাকে, সেটাকে দেখো আমি এরকম আঙুলে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ডোলে কিন্তু গোপালদেরকে স্নান করিয়ে দেবো। এটা দিয়ে স্নান করালে কিন্তু গোপালদের গাও খুব চকচকে থাকে। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে যদি তোমাদের টক কোনো জিনিস দিয়ে গোপালকে পরিষ্কার করতে অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু শুকনো চন্দনের গুঁড়ো দিয়েও গোপালের গাটা যদি আলতো আলতো করে ঘষে দাও, তাহলেও কিন্তু গোপালরা খুব চকচকে থাকে, কোনো রকম দাগ ছোপ কিচ্ছু পড়ে না। আর এই পিলা চন্দনে একটা খুব সুন্দর গন্ধ থাকে, তো সেই জন্যে কী হয়, তুমি যখন বা যেই দিন পিলা চন্দন দিয়ে গোপালদের স্নান করাবে বা ভালো চন্দন দিয়ে, সেদিন দেখবে যতবার তুমি গোপালকে কোলে তুলে নেবে তোমার হাতে বুড়বুড় করবে গন্ধ। আর চন্দন তো গোপালের পছন্দ, এটা আমরা যারা গোপাল সেবা করি তারা সকলেই জানি। তো এখানে দেখো আমি কিন্তু মুখের জায়গাটা বাঁচিয়ে গাটায় ডলে নিলাম। আসলে মুখে বেশি ঘষাঘষি করলে কি হয় যে মুখের যে ধরো অঙ্গরাগ সেটা উঠে যায়, আর পিলা চন্দনের কিন্তু হালকা একটা হলুদ স্টেনও চোখে বা তিলকের জায়গায়, যেই জায়গাগুলো সাদা থাকে, পড়ে যায়। তো এবারে দেখো আমি ঈশদুষ্ণ গরম জল দিয়ে গোপালদেরকে স্নান করিয়ে দিচ্ছি। আমি যখন গোপালদেরকে স্নান করাই তখন আমি একটা মন্ত্রই বলি, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। এটা বলেই কিন্তু আমি গোপাল সোনাদের রোজ স্নান করাই। আর স্নানের জলের মধ্যে তুলসী দিতে হয়, সেটা তোমরা তো সকলেই জানো যারা গোপাল সেবা করো। এবারে দেখো আমি গাটা একটু হালকা করে ঘষিয়ে দেবো, তারপরে আমি গোপালদেরকে গা মুছিয়ে ওদের আজকে ভালো করে সাজাবো। আসলে সোয়েটার পরলে খুব বেশি সাজাবার অপশান থাকে না। আর এখানে কি বলতো, এখানে মোটামুটি আমি যা ওয়েদারের ধরন ধারণ দেখছি তাতে গোপালদের কিন্তু ধরে নেওয়া যায় 12 মাসের মধ্যে 8 থেকে 9 মাসই সোয়েটার পরেই কাটাতে হবে। তো আমি তো ধরো কলকাতা থেকে অনেক ভালো ভালো জামা এনেছি, সুন্দর সুন্দর জামা এনেছি, মালা এনেছি, তো সেগুলো কিন্তু না পরালে বসে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে যখন একটু গরম আছে তাহলে সেই জামাগুলোই পরাই। আর অনেক দিন আমি তোমাদের অনেক রকম ভিডিও দেখিয়েছি, কোনো ভিডিওতে গোপালদের একটু বেশি দেখিয়েছি, কোনোটাতে গোপালদের একটু কম দেখিয়েছি। মাঝে মাঝে ভাবি কি জানি তোমরা গোপাল সোনাকে ভুলে গেলে কিনা। তো আজকে ভাবলাম যে না, গোপাল সোনাদের শৃঙ্গারটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। এখানে দেখো গোপাল সোনাদের আজকে আমি কি জামা পরাবো, এই জামাটা পরাবো। এই জামাটা আমি অনেকগুলো রঙের কিনেছিলাম, এই ডিজাইনটা খুব সুন্দর। আর কলকাতায় তো বেশিরভাগ সময়টাই গরম থাকতো, ওই জন্য এরকম নেটের জামা কিনেছিলাম দুর্গাপুজোর সময়। তো এই জামাটা দেখো গোপালদেরকে আমি পরিয়ে দেবো। কেনা জামা দেখতে অনেক বেশি সুন্দর হয় হাতে তৈরি জামার থেকে, তবে মুশকিল একটাই হয় কি বলতো, ফিটিংসটা নিয়ে একটু কিন্তু সমস্যা হয়। মানে আমরা যখন নিজেরা গোপালদের জন্য জামা বানাই, আমরা দেখবে পিঠে বা কোমরে বাঁধবার জন্য দড়ি করি, মানে আমরা সুবিধা অনুযায়ী করে নিই, কিন্তু যেগুলো কেনা জামা থাকে সেগুলো যেহেতু সব গোপালের জন্য বানানো হয় সেই জন্য থাকে না। সে কারণে না আমি কিছু জরির ফিতে কেটে রেখে দিই, সেগুলো আমি যখন গোপালদেরকে এই ধরনের রেডিমেড জামা পরাই তখন আমি কোমরে বেঁধে দিই, তাহলে কি হয় জামাটা পিঠ থেকে খুলে যায় না, আর দেখতেও ভালো লাগে বেল্টের মতন। এখানে দেখো আমি গোপালদের জন্য যে আতর আছে সেই আতরটা আমি গোপালদের জামায় দিয়ে দিলাম। আর এবারে আমি এই জামাটার সঙ্গে ম্যাচিং, যেহেতু জামাটা সাদা তার জন্য এর সঙ্গে ম্যাচিং, দেখো এই সাদা আর লালে কম্বিনেশনে যে হারটা আছে সেটা পরালাম, আর গোপালকে চুলও পরিয়ে দিলাম। অনেক টুপির মধ্যে কিন্তু চুল পরানো যায় না, মানে চুল দিয়ে টুপি পরালে ছোট হয়ে যায়, কিন্তু মুকুটের সঙ্গে চুল পরালে দেখতে খুব ভালো লাগে। আর দেখো গোপালকে কত সুন্দর লাগছে। এবারে দেখো আমি তিলকনাথকে কিন্তু জামা পরানোর জন্য বসিয়ে দিয়েছি। তিলকনাথকে দেখো কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে বসে আছে। আর তিলকনাথের একটা মজার ব্যাপার কি হয় জানো তো, আমি যবে থেকে ইউকে এসেছি আমাকে গোপালদের বেশিরভাগ জিনিসটাই হাতে তৈরি করে নিতে হয়, যেহেতু এখানে তো সেইভাবে গোপাল সেবা হয় না। তো আমি যখন জামা বানাই, যে জামাটাই বানাই আমি সবসময় আমার 3 জন গোপালেরই বানাই। তো কি হয় জানো তো,
তিলকনাথের জামাটা আমি দেখেছি যে কোনোভাবেই হোক সব থেকে ভালো ফিটিংস হয়। মানে ওর যখন জামা বানায় তখন কিভাবে যে সেটা এত সুন্দর ফিটিংস হয়ে যায় আমি জানি না, কিন্তু প্রত্যেকবারই দেখি হয়। এবার দেখো তিলকনাথের কোমরেও কিন্তু আমাকে এই যে দড়িটা আর কি, মানে যে জড়ির যে পাটটা সেটা কিন্তু আমাকে বেঁধে দিতে হবে, না হলে কি হয় পিঠটা খুলে মতো থাকে, ভালো লাগে না, ফিটিংসটা ভালো না হলে দেখবে সাজালে ভালো লাগে না, বা একটু নাড়ানাড়ি করলেই গোপালকে দেখবে কাঁধ থেকে নেমে যায়। তো এবারে আমি গোপালের গায়েও মানে তিলকনাথের গায়েও কিন্তু আতর লাগিয়ে দেবো, আর লাগিয়ে দিয়ে তারপরে ওকেও চুল পরিয়ে দেবো, মালা পরিয়ে দেবো। ওদের সাজলে কত সুন্দর দেখতে লাগে না, কলকাতায় থাকতে আমি জানো তো খুব সাজাতাম, কিন্তু এখানে সোয়েটার পরাই যেদিন না সেদিন বড্ড জবরজং হয়ে যায়। আর আমরা কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদেরও খুব ভারী গয়না জিনিসপত্র পরাই না, তাই না? গোপালরা তো ছোটো বাচ্চা, ওরা খেলাধুলো করে বেরোয়, সারাদিন ঘুরে বেড়ায়, তাদের যদি আমি অনেক গয়না গাঁটি পরিয়ে জবরজং করে দিই তাদেরও কষ্ট হবে। তো এখানে দেখো আমি গোপালের মাথায় চুল পরিয়ে দিলাম এবং আমি কিন্তু গোপালের মাথায় একটা মুকুটও পরিয়ে দিচ্ছি। গোপালকে অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ 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 মিষ্টি লাগছে। আর আমি কিন্তু খুব রিসেন্টলি গোপালদের অঙ্গরাগও করে দিয়েছি, কারণ গোপালদের অঙ্গরাগটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তবে এবারের অঙ্গরাগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে আমি একটু সর্দি জ্বরে কয়েকদিন ধরে ভুগছি, সেই জন্যই করে উঠতে পারিনি আর কি, শরীরটা ভালো ছিল না বলে। আর ইনি হচ্ছেন আমার গোপু সোনা, ইনি খুব ভালো। আমরা যখন গোপালদের সেবা করি দেখবে আমরা গোপালদের কিন্তু সব কিছুটা বুঝতে পারি। আমি যখন এই কথাটা বলি আমাকে অনেকে কমেন্ট সেকশনে বলে, আচ্ছা দিদি গোপাল কি তোমায় বলে এসে? আসলে বলে না, আমরা যারা দীর্ঘদিন ধরে গোপাল সেবা করি আমরা কিন্তু গোপালদেরও একটা ভাষা বা গোপালদেরও অভিব্যক্তিটা বুঝতে শিখে যাই। আমি আমার তিনজন গোপালের মধ্যে দেখেছি সবথেকে ধৈর্যশীল হচ্ছেন আমার গোপু সোনা, তার কোনো কমপ্লেন নেই। আর সবথেকে অভিমানী হচ্ছে আমাদের তিলকনাথ, তার যদি একটু উনো থেকে দুনো হয় সেবায় তার কিন্তু মুখ ভারী হয়ে যায়। আমি তিলকনাথের মুখের দিকে তাকালেই সেটা বুঝতে পারি। যারা তোমরা গোপাল সেবা করো তারা হয়তো আমার এই মনের ভাবটা বুঝতে পারবে। এখানে দেখো আমি তিনজন গোপাল সোনাকে সাজিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি ওদের, আর গোমাতারও দর্শন করে নাও তোমরা, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। তবে তোমরাও জানাবে যে গোপাল সোনার শৃঙ্গার তোমাদের কেমন লাগলো, এতদিন পরে গোপাল সোনাদের এতক্ষণ ধরে দেখে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমরা আমাকে বা আমার গোপাল সোনাদের ভুলে যাবে না বা ভুলে যাওনি। এই ধরনের কিন্তু আরও অনেক গোপালের ভিডিও আমার চ্যানেলে আছে, যারা অনেক দিন ধরে আমার পাশে আছো তারা তো জানোই, যারা নতুন বন্ধুরা দেখছো তাদের জন্য বলছি যদি এই ভিডিওটা দেখে তোমাদের একটুকুও ভালো লেগে থাকে বা আমার গোপাল সোনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে এই ধরনের কিন্তু আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ঘুরে দেখে আসতে পারো, বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও আমাকে নির্দ্বিধায় লিখে জানাতে পারো। আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, যারা ছোটো বন্ধুরা আছো তারা মন দিয়ে পড়াশুনো করো, মন দিয়ে গোপাল সেবা করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে